Hi there, this is Nayem from easy.you moody so guys kemon achen apnara asha kori shobai bhalo achen guys ajke amra kotha bolbo top 10 video editing app niye ja apnar phone e easily chole jabe ar video sheshe best app gulo kon ta hobe overall ei top 10 er moddhe setao bole debo so video khubi interesting hote choleche photobot video te like kore din and channel notun hoye obosshoi channel ta subscribe kore din so without wasting any time guys let's get started. Alright guys, first of all আমাদের দিকে চল এই অ্যাপগুলোকে ডাউনলোড করতে হবে যেগুলো আমি বলেছি দেখতে হবে আর কি কোনটা বেস্ট আপনি পুরো ভিডিওটা দেখেন তারপর আপনি ডিসিশন মেক করে ডাউনলোড করেন আমি সবগুলো ডাউনলোড করে নিয়েছি সো ফার্স্ট নাম্বার 1 যে অ্যাপটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে গিয়ে আজকে VLLO বা ব্লো এটা প্রোনাউন্সিং কি আমি জানি না গাইস যাক লেটস ওপেন ইট আপ এন্ড ওপেন করার পর হয়তো আপনাদেরকে কাছে পারমিশন চাইবে অ্যাকসেপ্ট সেটা দিয়ে ভিতরে ঢুকলে এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পাবেন এবং এখানে অনেক সেটিংস অপশন পেয়ে যাবেন যাই হোক নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা ফুটেজ ক্লিক করে নিতে পারেন বা এখানে ব্লোর নিজের স্টক আছে এবং প্রজেক্টও এখানে আপনি পেয়ে যাবেন সো এটা ক্লিক করে আপনি যদি এখানে ওকে দেন ভিউ ওকে দিবেন এন্ড আপনি এখান থেকে অ্যাসপেক্ট রেশিও চুজ করতে পারেন আমি যদি এখান থেকে ইনস্টাগ্রামের জন্য ইউটিউবের জন্য তারপর মুভি অ্যাসপেক্ট রেশিও যেটা 21:9 হয়ে থাকে সেটাও করতে পারবেন এবং ফিল বা সেন্টার যেখানে করেন সেটা করে আমি ফিট করে দিতেছি এবং ইউটিউব 21:9 চুজ করে আপনি এখানে টাইটেলও লিখতে পারবেন তো আমি এটাই দিয়ে দিই ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করতেছি এন্ড অ্যাজ ইউ ক্যান সি আমাকে আপনারা এখানে আপনাদেরকে শিখিয়ে দিবে সো দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ক করতেছে সো এইভাবে আপনি এটাকে পিঞ্চ করে জুম ইন জুম আউট করতে পারবেন দেন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট সরি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট এগুলো অ্যাড করতে পারবেন স্টিকার অ্যাড করতে পারবেন তারপর টেক্সট অ্যাড করতে পারবেন দেন পিপ নামে অপশনটা অ্যাড করতে পারবেন সো এখানে অনেকগুলো অপশন আছে আসলে সবগুলো অপশন তার একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যদি প্রত্যেকটা অ্যাপের ইন ডিটেলস রিভিউ চান বা ভিডিও চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন ফেসবুকেও কমেন্ট করতে পারেন অথবা ইউটিউবেও কমেন্ট করতে পারেন আমি ইন ডিটেলস ভিডিও প্রত্যেকটা অ্যাপের ইন ডিটেলস রিভিউ বানিয়ে দেবো অ্যাজ ওয়েল অ্যাজ সো এখানে ফিল্টার অ্যাড করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমি ফিল্টার অ্যাড করতেছি অ্যান্ড আপনার ফিল্টারটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন লাইক আফটার ইফেক্টের মতো বা প্রিমিয়ার প্রোর মতো এটা একমাত্র কম্পিউটারে সম্ভব ছিল বাট ইয়া বললো এটা করে দেখিয়েছে সো যাই হোক আপনার ভিডিও যখন পারফেক্ট হয়ে যায় আপনি এখানে বলছেন সুন্দর একটা ভিডিও হয়ে গেছে যখন আপনার ভিডিও কমপ্লিট হয়ে যাবে ওকে যখন তখন এই কর্নারে ক্লিক করতে পারেন আপনি সেটিংসে এখান থেকে আবার আপনার প্রজেক্টটা চেঞ্জ করতে পারেন তো এক্সপোর্টে ক্লিক করবো দেন আপনি 4K আলট্রা এইচডিতে এক্সপোর্ট করতে পারবেন ক্যান ইউ ইমেজিন 4K আলট্রা সো আমি এত আমার লাগবে না গাইস আমি 1080 দিয়ে আপনি এখান থেকে ফ্রেম রেটও চেঞ্জ করতে পারবেন লাইক 30 FPS পর্যন্ত সম্ভবত আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করলে এটা অলরেডি এক্সপোর্ট হয়ে যাবে আপনাকে টাইমটাও বলে দেবে 1 মিনিটের মতো সময় লাগবে আমার এক্সপোর্ট হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকও করতে পারেন বাট আমি হোমে যাচ্ছি সো এই ছিল আমাদের নাম্বার 1 অ্যাপ্লিকেশন লাইক বললো অ্যাপটা সো নাম্বার 2 তে যে অ্যাপটা আছে সেটার নাম হচ্ছে ভাইটা বা ভিটা যেটা বলেন এটাও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন ইজিলি সো আমি ওপেন করতেছি এটাকে অ্যান্ড এটার ইন্টারফেস লাইক এরকম আপনি এখান থেকে এডিটিং কার্ডস মিউজিক ট্রানজিশন ইফেক্ট স্টাইল সব কিছু এখান থেকে আপনি টেম্পলেটও করতে পারবেন আপনি এখান থেকে সবচেয়ে বেস্ট পার্ট এই অ্যাপটা ওয়াটারমার্ক অফ করে রাখতে পারবেন দ্যাট মিন্স আপনার এটা প্রো দরকার নেই তারপর প্রো অনেক দরকার আছে সো নিউ প্রজেক্টে ক্লিক করুন দেন আপনার ভিডিওটা আপনি চুজ করুন অ্যাজ সে আমি নর্মাল একটা ভিডিও চুজ করব লাইক আমি এটা চুজ করতেছি ওকে সো ভিডিও আপনি যেটা নেবেন সেটা ইম্পোর্ট হবে এখানে লোডিংয়ের মাধ্যমে তো আপনি এখানে কী কী অ্যাড করতে পারতেছেন আপনি এখানে আপনি এডিটে ক্লিক করবো দেন এডিটে ক্লিক করলে আপনি এখান থেকে স্পিড ভিডিওর স্পিড কন্ট্রোল করতে পারবেন ভলিউম কন্ট্রোল করতে পারবেন ভিডিওর ক্লিপটা ডিলিট করতে পারবেন রিভার্স করতে পারবেন এবং অ্যানিমেশনও দিতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে আছে হলো যে রেশিও সো রেশিওটা হচ্ছে দ্যাট মিন্স আপনি যেখানে আপলোড করবেন সেটার একটা অ্যাসপেক্ট রেশিও দেবেন ইনস্টাগ্রামে 4:5 ইউটিউবের জন্য 16:9 এবং মুভির জন্য নতুন রিলিজ হয়েছে 21:9 সো এইগুলো আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মুভিটাও এখানে চলে আসছে সো আমি অরিজিনাল রেখে ক্লিক করে দিই সাউন্ড এখান থেকে আপনি আপনার মিউজিকে ক্লিক করে আপনি আপনার ফোন থেকে যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন অ্যান্ড ইফেক্টে থেকে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন তো ভিডিও থেকে আপনি যে কোনো ভিডিওর সাউন্ড অ্যাড করতে পারবেন লাইক এক্সট্র্যাক্ট করে আপনি এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন সেটার জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন মানে এই অ্যাপটা ভিটা অ্যাপটা
মানে প্রচুরভাবে ইন্টারনেটের উপর নির্ভরশীল করে। এটা এখান থেকে ফিল্টার অ্যাডজাস্টমেন্ট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, স্পিড, স্কেল, স্কেলটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ জুম আউট জুম ইন এটা আপনি করতে পারবেন, দেন রোটেট করতে পারবেন। আপনি এটাকে এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করতে পারেন, আপনার যদি কোয়ালিটি 4K পর্যন্ত অ্যাভেলেবেল হয় আপনি 4K চুজ করে এখানে এক্সপোর্ট করলে এটা এক্সপোর্ট শুরু করে দেবে। দেখতে পাচ্ছেন গাইস, দেখতে দেখতে আমরা ভিডিওর 3 নম্বর অ্যাপে পৌঁছে গেছি, উইচ ইজ ইন শর্ট। সো আমি ইন শর্টটা ওপেন করতেছি, অ্যান্ড ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেন আপনার এগ্রি করে দেবেন যে চুজ করেছে। সো আমি ভিডিওতে ক্লিক করবো, দেন অ্যালাউ করে দেবো। ওকে, তো আপনি এখান থেকে আপনার ভিডিও ক্লিপ চুজ করতে পারেন। তো আমি আমার এই ভিডিওটা চুজ করতেছি, তো ক্যানভাসে ক্লিক করে আমি ইউটিউবটা সিলেক্ট করে দিই, দেন ডান। স্টিকার আছে, আপনি স্টিকার অ্যাড করতে পারেন, তারপর টেক্সট অ্যাড করতে পারেন চাইলেই, লাইক আপনি টেক্সটটা ইউজ করবেন, আপনাকে ইন ডিটেলস তারা বুঝিয়েও দিবে, লাইক কি ফ্রেমিং করতে পারেন আপনি, কি ফ্রেমের মাধ্যমে, লাইক আমি এটাকে এখানে নিলাম, দেন আমি চাইতেছি এটা এখান থেকে এখানে আসবে, দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সো অ্যাডজাস্টমেন্টও এখন অনেক কিছু আনা হয়েছে, কালার, লাইক হিউ, মানে মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট আপনি ভালো মতন করতে পারবেন আপনার যদি আগে পেছনে এডিটিং একটু করে থাকেন হালকা। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড, স্পিড, ক্রপিং, লাইক আগের যে অপশনগুলো ছিল ভিডিও এডিটিং সফটওয়্যারে অনেকটা সেরকমই। দেন রিভার্স করতে পারবেন, রোটেট করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন, দেন ফ্রিজ করতে পারবেন, মানে যে কোনো একটা ফ্রেম আপনি আটকে রাখতে পারবেন। ইন শর্টের ওয়াটারমার্কটা সরাতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেট করতে হবে, আদারওয়াইজ আই থিঙ্ক ফ্রি রিমুভ, হ্যাঁ ফ্রি রিমুভ আপনি একটা অ্যাডভার্টাইজ দেখার মাধ্যমে এই এটাকে একটা ভিডিও, যে কোনো পার্টিকুলার একটা ভিডিওর জন্য আপনাকে একটা অ্যাডভার্টাইজ দিতে হবে, দেন আপনার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো আপনার সেভ ভিডিও যখন এডিট হয়ে যাবে তো সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, তো আপনি সেভে ক্লিক করলে এটা অলমোস্ট কনভার্টিং ভিডিও, লাইক সেভ হতে শুরু হয়ে যাবে। সো দেখতে দেখতে গাইস আমরা ভিডিওর 4 নম্বর এডিটিং অ্যাপে পৌঁছে গেছি, সেটা হচ্ছে পাওয়ার ড্রিফটর। আমি এটাকে ওপেন করে নিতেছি, পাওয়ার ডিরেক্টর, দেন ওপেন করলে পাওয়ার ডিরেক্টর আপনার অ্যাক্সেপ অ্যান্ড কন্টিনিউ পাবেন, সেখানে ক্লিক করবেন, দেন এটা একটু লোড নিবে, লেসগোতে ক্লিক করব, দেন আপনাকে এখানে একটা তারা সাবস্ক্রিপশনের অফার দেখিয়ে দিতে, আমরা একটা সাবস্ক্রিপশন নেব না। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করব, দেন আপনি এখান থেকে প্রজেক্টের নাম দিতে পারেন, আমি টিটি অ্যাপ ফরম্যাট চুজ করতে পারেন, ল্যান্ডস্কেপ মোড। ওকে, তো আপনার এখানে প্রিভিউ চ্যানেলে আপনার ফটোজগুলো দেখাবে, সো আমি একটা ফটো নিয়ে নিতেছি, লাইক দিস ওয়ান, প্লাস এখানে ক্লিক করবো, দেন এখানে চলে আসবে। তো এখানে আগের মতো অপশনগুলো দেওয়া আছে, তারপর আপনি এখানে ক্লিক করে এখান থেকে অডিও মিক্সিং অ্যাড করতে পারবেন, অডিও মিক্সিং তার দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আপনি এখান থেকে ঠিক করে দেখেন, এডিটিং হয়ে যাবে তখন আপনি এই কর্নারে ক্লিক করবেন, দেন আপনি প্রোডিউস ভিডিও অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনি কোন রেজলিউশনে ভিডিওটা সেভ করবেন এবং ভিডিওটা টাইটেল কী দিবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ। সো আপনি এখান থেকে সেটিংসে গিয়ে এর বিট্রেস, FPS, সেভের লোকেশন কোথায় থাকবে, এক্সটার্নাল না ইন্টারনাল, এগুলোও চেঞ্জ করতে পারবেন। সো এই অপশনটা আই থিঙ্ক খুবই ক্লোজ। আপনি প্রোডিউসে ক্লিক করলে এখানে এটা আসবে, দেন আপনি ব্যাক বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। সো এরকমভাবে এটা এক্সপোর্ট হতে থাকবে। আমরা দেখতে দেখতে ভিডিওর 5 নম্বর এডিটিং অ্যাপে পৌঁছে গেছি, সেটা হচ্ছে নট ভিডিও। তো নট ভিডিও অ্যাপ্লিকেশনের সবাই হয়তো অনেকেই শুনেছেন লিরিক্স এডিটর হিসাবে, বাট আপনারা যারা জানেন যে নট ভিডিও খুবই ভালো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, তো তারা ইউজ করতে পারেন। আর এখান থেকে মিডিয়ায় ক্লিক করে আপনি ভিডিও ইনপুট করতে হয়। আমি একটা ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনি নট ভিডিওর ইন্টিগ্রেস রিভিউ পেয়ে যাবেন এবং দিতে পারবেন অ্যাকচুয়ালি নোট ভিডিও কীভাবে ইউজ করতে হয়। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা 6 নম্বর ভিডিও এডিটিং অ্যাপে পৌঁছে দিয়েছি, সেটা হচ্ছে এলিট মোশন। অ্যান্ড এই এলিট মোশন অ্যাপটা খুবই মানে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো যেটাই বলেন সবগুলোকেই একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলা যায়। প্রজেক্ট ক্রিয়েট করে নিতেছি, দেন এখানে আপনি যখন সব কিছু দেওয়া হয়ে যাবে এখানে কোয়ালিটি, FPS, আপনি ব্যাকগ্রাউন্ড কী রাখতে চাইতেছেন, কী কালারের সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখতে পারতেছেন, তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবো। অ্যান্ড আপনি এখান থেকে আপনার ভিডিও মিডিয়া দিয়ে অ্যালো অ্যাক্সেস দিয়ে অ্যালো করে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, তো এখানে ইফেক্ট অ্যাড করার জন্য এখানে নানান ধরনের অনেক অপশন আছে। তো এডিট মোশনের একটা টিউটোরিয়াল আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিয়েছি গাইস, সেটা দেখে নেন। অ্যান্ড আই থিঙ্ক ওখানে আরও ভালোভাবে বুঝিয়েছে আমার চাইতেও। আমাদের সপ্তম অ্যাপ সেটা হচ্ছে ফিল্মোরা গো, ওয়েন্ডেশ্বর কোম্পানির ফিল্মোরা গো, তো ওপেন করতেছি। অ্যান্ড এটা মোবাইল এডিটিংয়ের জন্য একটা হালকা হালকা অ্যাপ, সো নিউ প্রজেক্টে ক্লিক করুন, ক্লিক করে আপনার প্রজেক্টটা আপনি ওপেন করে নেবেন নেক্সট। ওকে, আপনাকে প্রথমে এরা টিউটোরিয়াল দেখিয়ে দেবে কীভাবে কী করতে হবে, আপনি পিনচের মাধ্যমে এটাকে জুম আউট জুম
ইন করতে পারবেন, কাটতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন, স্প্লিট করতে পারবেন, এক্সট্রাক্ট অডিও করতে পারবেন, মাস্কিং করতে পারবেন, ক্রোমাকিও করতে পারবেন, ইন ভিডিও করতে পারবেন, পিপ মুভ ফিল্টার অ্যাডজাস্টমেন্টে এখানে কালার গ্রেডিংয়ের অনেক অপশন দেওয়া রয়েছে, তারপর স্পিড কন্ট্রোল করতে পারবেন, এক্সট্রাক্ট অডিও মাস্কিং ক্রোমাকি এখানে অ্যাভেলেবেল আছে, অপাসিটি আপনি ভিডিওর অপাসিটিটাকে বাড়ানো কম করতে পারবেন। এটা যদি আপনার ভিডিও এডিটিং হয়ে যায় দেন এক্সপোর্ট করতে গেলে আপনাকে প্রো কিনতে বলবে অ্যাপটা। তো আপনি যদি অ্যাপটা ফ্রি চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করলে ইনস্টল করলে ফুললি বাইপাস পাবেন, আপনি এখানে প্রো এক্সপোর্ট দেখাবে না, এখানে শুধু এক্সপোর্ট দেখাবে, আপনি এখানে ক্লিক করবেন আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন। এই পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন দেখেছি গাইজ, সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এডিটিং অ্যাপ কাইন্ড মাস্টার বা কিনে মাস্টার। সো ওপেন করতেছি অ্যান্ড হিয়ার উই গো। কাইন্ড মাস্টার কিন্তু গাইজ সাবস্ক্রিপশন বেসড একটি অ্যাপ্লিকেশন, ফুললি বাইপাস, লাইক আমি এই যে ইউজ করতেছি প্রিমিয়াম ইউজার, বুঝতে পারছেন, ইউ আর এ কাইন্ড মাস্টার প্রিমিয়াম ইউজার। যদি এটা যান তো ফেসবুক পেজে যান, ওখানে কাইন্ড মাস্টার অ্যাপের নিচে কাইন্ড মাস্টার প্রো অ্যাপ লিঙ্ক নামে একটা অপশন থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন অ্যান্ড ইনস্টল করবেন, একটু দেখে নেবেন। দেন ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি এখান থেকে মুভি, অ্যাসপেক্ট রেশিও, ইনস্টাগ্রাম, ইউটিউব, মেসেঞ্জার, লাইক অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো আমি নর্মালি 16:9 অ্যাসপেক্ট রেশিও চুজ করতেছি, আমি নেক্সটে ক্লিক করতেছি অ্যান্ড আপনাকে এখানে আপনার ফুটেজ চুজ করতে হবে। সো আমি এখান থেকে এই ফুটেজটা চুজ করে এখানে ক্লিক করে দিতেছি, দেন আপনি এটাকে নর্মালি করতে এবং আপনি এটা স্টোরে গিয়ে হিউজ মানে আনলিমিটেড বলা যায়, আপনি এটার ইতে স্টোরে গিয়ে স্টিকার্স, ইফেক্ট, ওভারলে, টেক্সট, ফন্ট, সাউন্ড, আপনার যখন কাইন্ড মাস্টারের ভিডিওটা এডিটিং হয়ে যাবে আপনি এক্সপোর্ট করার জন্য আপনি এই বাটনে ক্লিক করবেন, দেন আপনার যদি 4K সাপোর্ট করে এখানে 4K অ্যাভেলেবেল থাকবে, দেন আপনি 60fps দিয়ে আপনি ভিডিওটা মোটামুটি রেখে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আপনি এখানে অ্যাবাউট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাইজ আপনার ফাইলটা কত MB বা কত GB সেভ হবে সেটার একটা অপশন। ওকে, সো সেভ বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কি 60fps হবে না সেভ, কারণ এত কম একটা ফাইল, এটা 60fps, 30fps হয়। তো আমি সেভে ক্লিক করি। অল রাইট, দেখতে দেখতে আমরা আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনে পৌঁছে গেছি, উইচ ইজ নেম ক্যাপকাট। অ্যান্ড বিশ্বাস করেন গাইজ, ক্যাপকাট খুবই পাওয়ারফুল একটি অ্যাপ্লিকেশন। লাইক তো ক্যাপকাটে দেখতে পাচ্ছেন আমি অলরেডি অনেকগুলো ফাইল এডিট করেছি, আমি শর্ট শর্ট ভিডিও বানিয়েছি। তো এটাকে ইউজ করার জন্য আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, নিউ প্রজেক্ট ক্লিক করার আগে আপনি সেটিংস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে, তো আপনি এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করবেন, দেন আপনার যে কোনো ফাইল আপনি চুজ করবেন, লাইক আমি আমার এই ফাইলটা চুজ করতেছি ভিডিও, দেন আপনি এটাকেও জুম অ্যান্ড আউট করে বড় ছোটো করে নিতে পারবেন, এখান থেকে আপনি এটাকে এডিট করতে পারবেন, স্পিড করতে পারবেন, স্পিড কন্ট্রোল করতে পারবেন, স্পিডটা কার্ভের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, লাইক মন্টেজ কাস্টমভাবে করতে পারবেন, মানে হিউজ অপশন দেওয়া আছে গাইজ। ভলিউম, অ্যানিমেশন, ডিলেট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ডটা অনলাইনের মাধ্যমে রিমুভ হবে, এবং স্টাইলে গিয়ে আপনি বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারবেন, এক্সট্রাক্ট অডিওটাকে এক্সট্রাক্ট করতে পারবেন, ক্রপ করতে পারবেন, ফিল্টার করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, ইনহ্যান্সড করতে পারবেন আপনার ভিডিওকে অটোমেটিক্যালি, মাস্কিং করতে পারবেন, ক্রোমা কিও দিতে পারবেন, দেন ওভারলেও করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, স্টেবলাইজ করতে পারবেন, বুঝতে পারছেন, আপনার ভিডিওকে অনলাইনের মাধ্যমে এটাকে স্টেবলাইজ করে দেবে, এত এত অপশন। তারপর আপনার এখান থেকে আপনি ইফেক্টে গিয়ে বডি ইফেক্ট, ভিডিও ইফেক্ট এগুলো অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারবেন। আর হ্যাঁ, ক্যাপকাট কিন্তু আপনার 90% এডিটিংই অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, সো মেক শিওর আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনি এখান থেকে ফরম্যাটও চেঞ্জ করতে পারবেন, কোন ফরম্যাটে আপনার ভিডিওটি সেভ হবে, ভিডিও যখন সেভ করবেন তখন মেক শিওর এখানে কোয়ালিটি চেক করে নেবেন। সো আপনার ভিডিও যদি 60fps সাপোর্ট করতে পারে তাহলে 60fps দিবেন, এবং 4K সাপোর্ট করলে আপনি 4K যদি আপনি দিতে ইচ্ছুক থাকেন 4K দিয়ে আপনি এক্সপোর্ট বাটনে টাচ করলে এটা এক্সপোর্ট শুরু হয়ে গেছে। দেখতে দেখতে আমরা ভিডিও শেষে পৌঁছে গেছি, এবং শেষের অ্যাপ্লিকেশনটা অর্থাৎ টপ 10 যে অ্যাপ্লিকেশনটা, 10 নম্বর অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে VN এডিটর। সো VN এডিটর কিন্তু খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখেছেন এর আগে প্রায় 5-7টা ভিডিওই আমি VN দিয়ে এডিট করেছি। তো আপনি নিউ প্রজেক্টে ক্লিক করার জন্য এখানে ক্লিক করবেন, দেন আপনি স্টোরি ক্রিয়েট করে এখানে টেমপ্লেট এখানে পেয়ে যাবেন, ওভারলে পেয়ে যাবেন, দেন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবো আমি, ওকে, দেন আমি এখানে 2 সেকেন্ডের ক্লিপটা ইম্পুট করবো। আপনি জুম অ্যান্ড জুম আউট করে করার মাধ্যমে ঠিক করে নিতে পারবেন অ্যান্ড আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি অডিও অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি এখানে ক্লিক করার মাধ্যমে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, ডাবল ক্লিক করলে আপনি এটাকে এডিট করতে পারবেন। মানে গাইস, একটা প্রফেশনাল সফটওয়্যারকে ধরুন আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে, এটা কোনো ক্র্যাকের প্রয়োজন হবে না, আমি পার্সোনালি ইউজ করি এটা অ্যান্ড ইটস অ্যামেজিং।
আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান বা নর্মাল থেকে মোটামুটি হাই লেভেলের কন্টেন্ট চাইলেও আপনি এটা দিয়ে তৈরি করতে পারেন, কারণ এটাই এই ক্যাপাবিলিটি আছে। আমার 5-7টা ভিডিও আমি ভিএন দিয়ে তৈরি করেছি, তো আমি এটা বলতে পারি। সো লাস্টে একটা এন্ডিং আসবে আপনার, এটা আবার ক্যাপকাটের মতো অফ করার অপশন নেই, এটাকে আপনি ডিলিট করে দেবেন এখান থেকে, ডিলিট। ওকে, তো বাস আপনার যদি এটা এক্সপোর্ট করতে হয় আপনি এখান থেকে সেভও করতে পারেন। এখানে ক্লিক করে আপনি উপরে অরিজিনাল ক্লিক করে আপনার এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেশিও চুজ করতে পারেন। সো আমি এক্সপোর্টে ক্লিক করে দিতেছি। তো এক্সপোর্ট হওয়ার পর আপনারা এখান থেকে ভিডিও ডিসক্রিপশন টাইটেল এডিট করতে পারবেন, বাট এটা না করে আপনারা সেভ অ্যালবাম খুলে আপনার এটা গ্যালারিতে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো হেউ ই আর গাইস, এটা ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি তো ভিডিও এডিটিং শিখে যাবেন ভিডিও অ্যাপের মাধ্যমে। আপনার যদি ভিডিও অ্যাপগুলো, আমি যে অ্যাপগুলো দেখালাম ভিডিও এডিটিংয়ের অ্যাপগুলো যদি ইন ডিটেলস রিভিউ চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা যারা ভিডিও কালার গ্রেড করতে চান তাদের জন্য বাম ডান পাশে এখন একটা পপআপ উঠবে, এই ভিডিওটা দেখতে পারেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।